কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে। আমি ভাত রুটি খেয়ে থাকব, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। এখন থেকে মনে রাখবেন, আমাদের এটা শপথ নেবার দিন আজকে, দুর্নীতির সাথে আপোষ নয়। আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না। তার কারণ, মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ। জব ঘায়েল হুয়ে হিমালয় খতরে মে পড়ে আজাদি, জব তাকতি সাস লড়েও ফির আপনি লাশ বিছা দি, সঙ্গীন পে ধর পর মাথা সো গয়ে অমর বলিদানি, যে শহীদ হুয়ে হে উনকি যারা ইয়াদ করো কুরবানি। দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদেরও আমরা সম্মান জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। দেখলেন, বৃষ্টি থেমে গেল কিন্তু আমাদের বক্তৃতা থামলো না। তার কারণ হচ্ছে, বৃষ্টি আমাদের আটকাতে পারে না। আমার চোখের সামনে এখানে, কপালের সামনে বন্দুক ধরেছিল 21শে জুলাই, কিন্তু মনে রাখবেন, আমাকে প্রাণে মেরে ফেলতে চাই, পারেনি। তার কারণ, কেউ কেউ সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল। হাজরার মোড়ে আমার মাথায় ডান্ডা মেরে আমার ব্রেন অপারেশন হয়েছিল, আমার মাথায় 46টা স্টিচ হয়েছিল, আমার দুটো হাত ভেঙে দিয়েছিল, কোমরে আমায় চোট করে দিয়েছিল। ইলেকশনের সময় নন্দীগ্রামে আমার পায়ে চোট করেছিল। গান মনে রাখবেন, গার্ডেন নিচে একজন বোনকে বাঁচাতে গিয়ে বিমানদা আমার সাথে ছিলেন, আমার গাড়ি ভাঙচুর করে সেই কাজ আমার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। অনেক করেছি, অনেক লড়েছি, যতদিন বাঁচবো ততদিন লড়বো। আজও আমি বলতে পারি, আমি যা লড়তে পারি আপনারা অনেকেই পারেন না। মনে রাখতে হবে, শরীরটাকে যত নাড়াবেন, পাটাতে যত হাঁটবেন, আপনার মাথা তত হাঁটবে। হৃদয়টাকে যত দোলাবেন, আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে। খেলাধুলা যত করবেন, আপনার মানসিক শক্তি বাড়বে, আপনার শারীরিক শক্তি বাড়বে। আর তৃণমূল কংগ্রেস করতে গেলে আমার সব চাই, আমাদের সবটাই চাই। সব মানুষকে নিয়ে, সব জেলাকে নিয়ে, সব ব্লককে নিয়ে, যেখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন। তাদের কি বাকি আছে কাজটা করবেন, যেটা পারবেন না দলকে জানাবেন। আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন, আমাদের ক্ষমা করবেন, হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব, আমাদের আশীর্বাদ রাখবেন। কি এটা করবেন? তো মনে রাখবেন, গাড়িতে ঘোড়ার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোড়া ভালো, তাতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। বড় বড় গাড়িতে ঘোড়ার থেকে স্কুটারে ঘোড়া ভালো, সাইকেলে ঘোড়া ভালো। আমি সাইকেল কেন দিই সবুজ সাথী? কারণ তারা যেন স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, বাজারে যেতে পারে, মনটাকে চির সবুজ রাখতে পারে, এগিয়ে যেতে পারে। আজকে বাংলার প্রোগ্রাম সকলে নকল করছেন, আর কেউ কেউ ইলেকশনের আগে ভাওতা প্রতিশ্রুতি দিচ্ছেন, মিথ্যে কথা বলছেন, আমরা এটা করিনি, আমরা এটা করব না। আমি বলেছিলাম ইলেকশনের সময়, প্রথম ফেজে আমরা 11 লক্ষ বাড়ি দেব, ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো, আমরা করব, আমরা কথা দিলে কথা রাখি। লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে, পুজোর পরে তারা পেয়ে যাবেন। বিধবা ভাতা কিছু পড়ে আছে, পুজোর পরে সেটা পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব, আমাদের কাজগুলো করে নেব। আমি এই কথাগুলো বলে, দেখলেন মানুষ কীরকম, মানুষের শব্দের জোরে, বিশ্বাসের জোরে, ভালোবাসার জোরে বৃষ্টিও